আসসালামু আলাইকুম দিস ইজ টাইক ব্যাংকার তো আজকের যে ভিডিওটা হচ্ছে যে ওইডিও সিটির মধ্যে আপনার ফাইল ইম্পোর্ট হচ্ছে না এরকম ইরোর একটা মেসেজ শো করতেছে আমি আপনাদের দেখাই যে এরকম আমি যখন ফাইলটা এখানে মুভ করি তখন আমাকে একটা এই যে ইম্প্রু দিস ইজ লাইকলি কাস্ট বাই মাল ফরম্যাট এমপি থ্রি তো এটার কারণটা কি এটা অবশ্যই আপনার কারণটা জানতে হবে হয়তো অনেকের সমস্যার সমাধান করতে পারছেন কিনা জানি না কিন্তু আমি করতে পারি নাই পরে অবশেষে অনেক ঘাটাঘাটি করার পরে এটা আমি করতে পারছি এখন আমি ওকে দিই এটার সমস্যার সমাধানটা আমি এখন করবো ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো এইখানে কিন্তু একইটাকে দুইটা ফাইল আছে ঠিক আছে আপনারা হয়তো দেখতে পেতেছেন যে এখানে একই টাইপের দুইটা ফাইল আছে একই কোনো বেশ কম নাই একটু বেশ কম আছে আপনার এই যে আরও বেশ কম আছে এখানে দেখেন ফাইলটার উপরে রাখলে এখানে কত সাতচল্লিশ দশমিক টু এম বি আর এটা লেন্থ হচ্ছে আপনার একান্ন একান্ন মিনিটের মতো প্রায় এক ঘন্টা আর এখানে দেখেন সব কিছু ঠিক আছে এইখানে ঊনপঞ্চাশ মিনিট হয়ে গেছে ঠিক আছে এখানে কত ঊনপঞ্চাশ মিনিট আর এখানে একান্ন মিনিট আচ্ছা যাই হোক এটার মূল রিজন হচ্ছে যে আপনার এইটার এমবির ব্যবস্থা বা সাইজের ব্যবস্থা এটা এগারো এমবি আর এটা হচ্ছে কত সাতচল্লিশ এম তো এখন কত হইতেছে যে আপনি এটা যখন আমি দিলাম এটা তো হইলো না তারপরে আমি এইটাই না আপলোড করলাম দেখেন এখন হবে এখানে মিজ মেন রিজন হচ্ছে যে আপনার এত বড় ফাইল আমার পিসিতে নিতেছে না ঠিক আছে আমার পিসিতে নিতেছে না ওই তো আপনার যদি ড্রেম রুম ভালো থাকে তো আপনি এটার মধ্যে নিতে পারে কিন্তু আর আপনি এটা কীভাবে অপ্রোমাইজ করবেন এটাও তো জানার বিষয় আছে যে ফাইলটা কিভাবে কনভার্ট করুন প্রথমত আপনি যদি মেডি কোনো কনভার্টার থাকে আপনার কাছে বিশেষ করে ম্যাজিক ভিডিও কনভার্টার এটা দিয়ে মারাত্মক লেভেলের আপনার মানে অপ্রোমাইজ হয় কিন্তু সব কিছু ঠিকই থাকে তারপরে আপনি করতে পারেন আমি যেভাবে করছি অনলাইনে অনলাইনে একটা টুল আছে এই যে এই কনভার্ট টুলটা তো আমি এখানে আবার এ করতেছি একটু ঢেকে নিতেছি এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিব তো এখানে আপলোড দিবেন চোজ করে আপনার যে ফাইলটা আছে আমি এখান থেকে দিয়েছিলাম এভাবে আপলোড করে দিবেন আপলোড করতে সময় লাগবে তারপরে এখানে আপনার গুড কম্প্রোমাইজ এখানে দিয়ে দিবেন বা বেস্ট দিলে আপনার বেশি ভালো হয় এটা আপনার দেরি করে হচ্ছে যে আপনার ফাইলটা যদি বেশি বড়ো হয় বা বেশি লেনথের হয় তাহলে বেস্ট কম্প্রেস দেবেন আর যদি মোটামুটি মনে করেন যে কত মিনিট বিশ মিনিট তিরিশ মিনিটের হয় তাহলে আপনি গুড কম্প্রোমেস দেবেন আর যদি এয়ারনিস হয় তাহলে ডিফাল্ট রাখবেন তারপরে এয়ারনিসে হলে আপনি গুড কোয়ালিটি দিতে ঠিক আছে তো এভাবে দিয়ে আপনি জানেন এভাবে দিলে তারপরে কনভার্ট দিলেন কনভার্ট দেওয়ার পরে কিছুক্ষণ সময় লাগবে কিছুক্ষণ বলতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগিয়ে গেছে আমার যে নেট স্পিড এরকম পাবে তো আপনি দিয়ে দিবেন তারপরে আমি একবার দেখাই দিই এভাবে আপলোড করবেন ফাইলটা এনে দিয়ে দিলেন তারপরে এখানে বেশ কমপ্লিট দিলেন তারপরে কনভার্ট দিবেন দিলে এটা অনেক সময় লাগবে সময় হলে আপনি অটোমেটিকলি ডাউনলোড বাটন আসবে এখানে বাটন আসলে আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি এটা আপাতত কাটিয়ে দিতেছি তারপরে আসা যাক আমাদের ওডিও ফাইলে ওডিও ফাইটিতে আসাক এখন কিন্তু আমাদের ফাইলটা নিয়ে গেছে তারপরেও দেখেছেন ফাইলটা কিন্তু নিচে আবার আমি আপনাদের দেখাই যেহেতু আমি অন্য কাজে গিয়েছিলাম গা পরে এখানে কিন্তু হইতেছে ফাইলটা দেখেন আসলে একটা জিনিসের কারণ অবশ্যই আপনাকে জানতে হবে হয়তো আমি যে পদ্ধতিতে করতেছি এই পদ্ধতিটা পদ্ধতিটা আপনার হয়তো নাও থাকতে পারে কিন্তু আপনার রিজনটা যেটা যে আসলে এটা এমবি বি বেশি হওয়ার কারণে হইতেছে না বা র্যাম রুমের কারণে হইতেছে না এই জিনিসগুলো আপনার বুঝতে হবে তাহলে আপনার মতে আপনার স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে আপনি কি কাজটা করতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম